Hello everybody, welcome back to my new video Pro with Swadhin. In this video I'm gonna talk about Dhaka University admission test written preparation. So I wanna make one thing clear for you, and that is tumra onekei amake comment korcho je bhai tomar video ta boro hocche na keno, tumi D unit niye ekta specific video banao, tumi B unit niye video banao, kintu din sheshe kotha hocche ekta, amar video dekhe tomar ki labh hoy bolo to? Tumi dik nirdeshona pao, tumi motivated feel koro, tumi inspiration pao, kintu din sheshe manush hishebe amaro motivation dorkar, inspiration dorkar. Ekhon kotha হচ্ছে আমার মোটিভেশন বা ইন্সপিরেশন কি, আমার এই ভিডিও বানানোর মোটিভেশন বা ইন্সপিরেশন হচ্ছে তোমাদের লাইক, তোমাদের কমেন্ট এবং তোমাদের সাবস্ক্রাইব। কিন্তু দিন শেষে যখন আমি এই তিনটা জিনিসের একটা ভালোভাবে পাচ্ছি না, তখন আমি ডিমোটিভেটেড ফিল করছি, এবং ডিমোটিভেটেড ফিল করে আমি তোমাদের জন্য আর আগের মতো ভিডিও বানাচ্ছি না, তাই সপ্তাহে একটা ভিডিও বানাই। কিন্তু এই ভিডিওগুলো যদি তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবকে জানিয়ে দাও, তাহলে কিন্তু আমি আগের থেকে বেশি পরিমাণে ভিডিও বানাতে পারি এবং তোমরাও ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে অনেক দিক নির্দেশনা পেতে পারো। সো আজাইরা কথা বাদ দিয়া ইন্ট্রোর পরে চলো আমরা আমাদের মূল কাহিনীতে যাই। ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন প্রিপারেশনের জন্য তুমি কি করতে পারো? বেসিক্যালি আজকে আমি কথা বলবো ইংলিশটা নিয়ে। তুমি ইংলিশে কি করবা? প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের প্যারাগ্রাফ আসবে, তোমাদের সেন্টেন্স মেক করতে দিবে। প্যারাগ্রাফ যে টেক্সচুয়াল আসবে তেমন না, টেক্সচুয়ালের বাইরেও আসতে পারে। সেই মুহূর্তে তুমি কীভাবে অ্যান্সার করবা, তোমার ভোকেবুলারিগুলো কোনগুলো থাকবে, তুমি কী টাইপের ওয়ার্ড ইউজ করবা, কারণ দিন শেষে মনে রাখবা তোমার খাতাটা কে দেখবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তিনি কিন্তু সবসময় ইংরেজি মিডিয়ামে পড়াশোনা বা ইংরেজি ভার্সনে পড়াশোনা করে আসছেন। পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি টিচার মানে বুঝতে পারছো, তুমি একটা লিখলে বা একটা প্যারাগ্রাফ লিখলে উনি দুই তিন লাইন দেখার পরেই কিন্তু বুঝে যাবে তোমার লেখাটা কতটুকু পারফেক্ট। সো তার ভিত্তিতে কিন্তু উনি তোমাকে মার্কিং করবে, তোমার খাতাটা দেখবে কিনা। সো এখানে দুইটা জিনিস হচ্ছে খুব বেশি ম্যাটার করে। প্রথম হচ্ছে তোমার হাতের লেখা। আমরা জানি যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, ঠিক একইভাবে প্রথমে যখন তোমার খাতাটা একজন টিচার দেখবে, তখন যদি দেখে তোমার হাতের লেখাটা সুন্দর, তখন কিন্তু তার একটা লাভ ফার্স্ট সাইট হয়ে যায়, তোমার লেখা দেখে ওই টিচার প্রেমে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, তার হাতের লেখাটা অনেক পরিমাণে সুন্দর, তাহলে মনে হয় তার ভিতরে খুব ভালো পরিমাণে ইনফরমেশন পাওয়া যাবে। কিন্তু এটা কখনোই চিন্তা করবে না যে তোমার হাতের লেখা খারাপ তাই বলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। আমার নিজের হাতের লেখাও ভালো না, আমার নিজের হাতের লেখাও ভালো না। সো এর জন্য তোমাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হাতের লেখা খারাপ হোক, পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে ইনফরমেশন। এখন একটা কথা, তুমি দেখতে অনেক সুন্দর কিন্তু তোমার মধ্যে কোনো তথ্য নাই, তাহলে কি তুমি স্মার্ট না? ঠিক একইভাবে তোমার হাতের লেখা অনেক সুন্দর কিন্তু ভিতরে কোনো মাল মশলা নাই, তাহলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রথম তিন লাইন দেখার পরে বুঝে যাবে যে তুমি এখানে কি লিখছো। অনেকে আবার চিন্তা করে আমার হাতের লেখা তো খারাপ, আমি একটু টানায় টোনায় লিখে দিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার মনে হয় এটা বুঝবে না। এটা মাথায় রাখবা, তুমি লেখাটাকে প্রথমে সুন্দর করার চেষ্টা করবা। এখন আমি তোমাদেরকে আরেকটা টিপস দেই, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি লেখার ক্ষেত্রে কি করবা, তুমি একই টাইপের ওয়ার্ড কখনোই ডাবল ইউজ করবা না, অর্থাৎ যেটাকে বলা হয় ইলিটারেশন, তুমি পুনরাবৃত্তি করবা না, রিডান্ডেন্স থেকে একটু দূরে থাকবা। আমরা অনেক সময় উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলি ফর এক্সাম্পল, অর্থাৎ যেমন, তারপরে তুমি কিন্তু আবার ফর এক্সাম্পল ইউজ করবা না, তখন তুমি ইউজ করবা সাচ অ্যাজ, তারপর তুমি ইউজ করতে পারো ফর ইনস্ট্যান্স। তাহলে দেখো তুমি তিনটা এক্সাম্পলের ক্ষেত্রে, বা তুমি তিনবার যখন যেমন বুঝাইতে চাচ্ছ, তখন তুমি একবার এক্সাম্পল দিলা, একবার সাচ অ্যাজ দিলা, পরে দিলা ফর ইনস্ট্যান্স, তখন কিন্তু টিচার যখন তোমার খাতাটা দেখবে তখন টিচারের মাথায় ক্লিক যাবে যে আচ্ছা এই ছেলেটা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করছে। এবং এই জিনিসটা তুমি একটু ভালোভাবে বুঝতে গেলে ডেইলি স্টারের একটা আর্টিকেল পড়বা, ওইখানে দেখবা একই টাইপের ওয়ার্ড কিন্তু তারা ইউজ করে না। একবার যদি তারা ইউজ করে একটা, পরে এটার সিনোনিম ইউজ করে, সেম সেম ওয়ার্ড তারা ইউজ করে না। একবার যদি তারা প্রেইজ ইউজ করে, পরের বার অ্যাপ্রিসিয়েট বলে, দুইবার কিন্তু প্রেইজ ইউজ করে না, কারণ দুটোটার মিনিংই হচ্ছে কি, প্রশংসা করা। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, কারণ এই জিনিসটা যত বেশি পরিমাণে তোমরা মাথায় রাখবা তত বেশি পরিমাণে কিন্তু তোমার লেখার গুণগত মানটা খুব ভালো হবে। তারপরে তুমি যেটা করবা, তুমি ফেসবুকে না, তুমি হচ্ছে গুগলে যা হচ্ছে কিছু স্ট্রং ওয়ার্ড লিখে সার্চ দিবা, যে সাম স্ট্রং ওয়ার্ড, তখন তুমি এখানে অনেক ধরনের স্ট্রং ওয়ার্ড পাবা, ওইগুলো দিয়ে তুমি নিজের মতো করে এখন থেকে প্যারাগ্রাফগুলো সাজাও। টেক্সচুয়াল যে প্যারাগ্রাফগুলো আছে ওইগুলো পরে পরে তোমার নিজের মতো করে সাজাও। যেমন টেক্সচুয়াল প্যারাগ্রাফ তুমি গতবার দেখো 7 মার্চ ছিল, যে 7 মার্চের সিগনিফিকেন্স, এবার নেলসন ম্যান্ডেলা থেকে দিতে পারে, ঢাকালুকি হাওড় থেকে দিতে পারে, গাজীপীর থেকে দিতে পারে, হারকিউলিস থেকে দিতে পারে, কোথা থেকে দেবে এটা কিন্তু আমি তুমি কেউ জানি না। তো এর জন্য তোমার কী করতে হবে, তোমার পুরো টেক্সট বইটাকে পড়তে হবে ভালো করে,
আর টেক্সট বুকের বাইরে তুমি কি পড়বা, আমি এর জন্য চমৎকার একটা জিনিস বলি, তিনটা প্যারাগ্রাফ আছে, যেই তিনটা প্যারাগ্রাফ টেক্সচুয়ালের বাইরে আসার সম্ভাবনা খুব বেশি আমার পক্ষ থেকে বা আমার চিন্তা ভাবনা থেকে। একটা হচ্ছে মেট্রো রেল, কেন? কারণ যিনি প্রশ্ন করবেন উনি কিন্তু ঢাকায় থাকেন এবং ঢাকার মধ্যে মেট্রো রেল হচ্ছে, তো মেট্রো রেল হওয়ার কারণে উনি চিন্তা করবেন যে না মেট্রো রেল নিয়ে ওদেরকে লিখতে দিই, দেখি যে মেট্রো রেল সম্পর্কে কতটুকু জানে। পরবর্তীতে একটা টপিক যেটা আমরা সবাই জানি, করোনা ভাইরাস সম্পর্কে লিখতে দিতে পারে। সো করোনা ভাইরাস নিয়ে তুমি স্টাডি করতে পারো, বিভিন্ন আর্টিকেল একসাথে করে তুমি নিজের মতো করে একটা আর্টিকেল তৈরি করতে পারো, যেন করোনা ভাইরাস নিয়ে লিখতে দিলে ইনস্ট্যান্ট তুমি সবার আগে লিখতে পারো। পরবর্তীতে যেই একটা জিনিস সেটা আমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে পদ্মা ব্রিজ সম্পর্কে আমরা জানি, পদ্মা ব্রিজ এখন আমাদের চোখে দৃশ্যমান। সো এই পদ্মা ব্রিজ সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। সো এই তিনটা টপিক তুমি খুব ভালো করে পড়বা, কী কী? একটা হচ্ছে আমাদের মেট্রো রেল, দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস, আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে কী বলো তো, রাইট, সেটা হচ্ছে আমাদের যেই বর্তমান টপিকটা সেটার সাথে অনেকটাই রিলেটেড। কারণ তুমি যদি পদ্মা ব্রিজ সম্পর্কে না জানো তাহলে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবা না। আর লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে তুমি ভোকাবুলারির জন্য কী করতে পারো, গ্রুপ বাড়বে, তুমি নজর দিতে পারো। ধরো তুমি করোনা ভাইরাস নিয়ে একটা স্ট্যাটাস দিতে চাচ্ছ বা তুমি করোনা ভাইরাস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছ, তখন তুমি একটা গ্রুপ বাড় ইউজ করে দাও, লাইক ব্রিং আউট, মানে কি কোনো প্রাদুর্ভাব কোনো মহামারী ছড়িয়ে পড়লে আমরা বলি যে ব্রিং আউট, তো তুমি স্প্রেড আউট ইউজ করতে পারো, স্ট্রং ওয়ার্ড, তুমি স্প্রেড আউটের সাথে সাথে তুমি ব্রিং আউট দিলা, তাহলে কিন্তু ওইখানে তোমার ওয়ার্ডটা একটু স্ট্রং হলো, টিচারের মাথা বিষয়টা ক্লিক করবে। তুমি ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে চাচ্ছ, তুমি বললে ট্রাফিক জ্যাম ইজ এ বার্নিং কোয়েশ্চেন ফর আওয়ার কান্ট্রি, বার্নিং কোয়েশ্চেন একটা ফ্রেজ, তো এই টাইপের ফ্রেজগুলো যখন তুমি ইউজ করবা টিচারের মাথায় এটা ক্লিক করবে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও যদি তুমি ভালোভাবে লিখতে পারো ওইগুলোর প্রতি তুমি অনেক সাপোর্ট পাবা। সেন্টেন্স মেকিং, ধরো তোমাকে করোনা ভাইরাস নিয়ে একটা সেন্টেন্স মেকিং দিল, ওই ক্ষেত্রে তুমি স্প্রেড আউট ওয়ার্ডটা ইউজ করে দিলা, তখন কিন্তু সেন্টেন্স মেকিংয়ে সবাই সেম নাম্বার পাবে কিন্তু টিচার তোমার প্রতি একটু সদয় হবে। সো এই জিনিসগুলো যেন আমরা মাথায় রাখি। রিটেন প্রিপারেশন নিয়ে যদি এর থেকে বিস্তারিত তোমরা ভিডিও চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, শেয়ার করো এই ভিডিওটা, লাইক করো, সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে। ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওটা খুব অল্প দিনের মধ্যে বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো এই রিলেটেড, যেন তোমাদের লাভ হয়। বেশি কথা বলে ফেলছি, আসসালামু আলাইকুম।